বন্দী অবস্থায় এই তার সপ্তম রাত্রি, কিন্তু পাভেলের মনে হচ্ছে যেন সে এখানে মাসের পর মাস ধরে কয়েদ হয়ে আছে। শক্ত মেঝেটার ওপর পড়ে আছে পাভেল আর যন্ত্রণা মোচড় দিচ্ছে সর্বাঙ্গে। এখন ওরা তিনজন এই ভাড়ার ঘরটায়। সামোগান বুড়িটাকে কমান্ড্যান্ট ছেড়ে দিয়েছে ভোদকা সংগ্রহ করে আনার জন্যে। বুড়ো দাদুটি নাক ডাকিয়ে ঘুমোচ্ছে তক্তাটার ওপর, যেন বাড়িতে শুয়ে আছে সে তার উনুনের পাশে। দার্শনিক সুলভ একটা বৈরাগ্যের সঙ্গে লোকটা তার মন্দ ভাগ্যকে শান্তভাবে মেনে নিয়েছে। সারা রাত্রি নিশ্চিন্তভাবে ঘুমোয় সে। ক্রিশ্চিনা আর পাভেল প্রায় পাশাপাশি মেঝের ওপর শুয়ে আছে। গতকাল পাভেল জানলা দিয়ে সার্জিকে দেখতে পেয়েছিল। অনেকক্ষণ ধরে সে বিষণ্ণ চোখে বাড়িটার জানলাগুলোর দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল রাস্তার ওপরে। পাভেল মনে মনে ভেবেছিল, ও জানে আমি এখানে আছি। তিন দিন ধরে রোজ কে যেন পাভেলের জন্য কালো টক রুটি এনে দিয়ে গেছে, কে তা শান্তিরা কিছুতেই বলেনি। দুদিন ধরে কমান্ড্যান্ট তাকে বারবার জেরা করেছে, এসবের মানে কি? জেরার সময় সে কিছুই ফাঁস করেনি, বরং সে সব কিছু অস্বীকার করেছে। কেন যে সে মুখ বুঝেছিল তা সে নিজেই জানে না। বইয়ে পড়া বীর নায়কদের মতো সে নিজেকে সাহসী আর বলিষ্ঠ হৃদয় বলে প্রমাণ করতে চেয়েছে, কিন্তু সেই রাত্রে তাকে কয়েদখানায় পড়ার সময় যখন একজন শান্তি বলেছিল, এটাকে আর টানাটানি করে কি হবে সেনাপতি মশাই, হ্যাঁ এই পিঠে একটা গুলি চালিয়ে দিলে তো চুকে যায়, তখন ভয় পেয়েছিল পাভেল। হ্যাঁ, 16 বছর বয়সে মৃত্যুর চিন্তাটা বড় সাংঘাতিক। মৃত্যু অর্থাৎ জীবনের সব কিছু শেষ হয়ে যাওয়া। ক্রিশ্চিনাও ভাবছে, এই তরুণটি যা জানে না সে তা জানে। খুব সম্ভবত ও জানে না ওর কপালে কি আছে। ওকে খতম করে দেবার যে কথাটা কমান্ড্যান্টের ঘরে ক্রিশ্চিনা শুনেছিল সেটা মনে পড়ল তার। সারা রাত্রিও ঘুমোতে না পেরে অস্থিরভাবে এপাশ ওপাশ করেছে। পাভেলের প্রতি নিবিড় মমতায় ভরে উঠেছে ক্রিশ্চিনার মন, যদিও তার নিজের দুর্ভাবনাটা ভারী হয়ে চেপে বসেছে তার মনে। কমান্ড্যান্টের কথাগুলির নিদারুণ শাসানিকে ভোলা অসম্ভব। কালই তোমার একটা ব্যবস্থা করে ফেলব, আমাকে যদি না চাও তাহলে সেপাইদের ঘরে পাঠিয়ে দেবো, তোমায় পোশাকগুলো তোমায় ছাড়বে না, যা হয় বেছে নাও। বড় কঠিন, বড় নির্মম এই পৃথিবী, কোথাও এতটুকু দয়া মায়া নেই। গ্রিৎসকো যে লাল ফৌজে যোগ দিয়েছে সেটা কি তার দোষ? জীবন বড় নিষ্ঠুর। একটা বুক চাপা বেদনার অনুভূতিতে দম বন্ধ হয়ে এলো ক্রিশ্চিনার। অসহায় হতাশায় আর ভয়ের যন্ত্রণায় তার দেহটা কেঁপে কেঁপে উঠতে লাগলো একটা নিঃশব্দ কান্নায়। দেয়ালের কোণে একটা ছায়া নড়ে উঠল। কাঁদছো কেন? ক্রিশ্চিনা তার এই কয়েদখানার নির্বাক সঙ্গীটির কাছে এক নিঃশ্বাসে সমস্ত দুঃখ যন্ত্রণার কথা দারুণ আবেগের সঙ্গে ফিসফিসিয়ে বলে গেল। কোনো কথা বলল না পাভেল, শুধু ক্রিশ্চিনার হাতের ওপর হাত রাখল হালকাভাবে। ঢোঁক গিলে গিলে চোখের জল চেপে আতঙ্ক ভরা গলায় বলল ক্রিশ্চিনা, আমার ওপর অত্যাচার করে ওই শয়তানগুলো মেরে ফেলবে আমায়, বাঁচার উপায় নেই, বাঁচার উপায় নেই। কী ওকে বলার আছে পাভেলের? কিচ্ছু বলার নেই। তাদের দুজনকে এই জীবন যেন একটা লোহার জাঁতাকলে পিষে মারছে। কাল যখন ওকে নিয়ে যাবার জন্য আসবে, তখন পাভেল কি বাধা দেবার চেষ্টা করবে? সেক্ষেত্রে ওরা পিটিয়ে মেরে ফেলবে তাকে, কিংবা মাথার ওপরে একটা তলোয়ারের চোট নেমে এলেই তো সব শেষ হয়ে যাবে। ভাবনায় অস্থির এই মেয়েটাকে সান্ত্বনা দেবার জন্য পাভেল তার হাতের ওপর কোমলভাবে কয়েকটা চাপড় মারল। কান্নাটা থেমে এল ওর। কিছুক্ষণ পরপর পথ চলতি লোকেদের উদ্দেশ্যে দেউরির শান্তিটার হাঁক শোনা যাচ্ছে, কে যায়? আর তারপরেই আবার সব কিছু নিস্তব্ধ হয়ে যাচ্ছে। বুড়ো দাদু গভীর ঘুমে আচ্ছন্ন, মাঝখানকার মুহূর্তগুলো ধীরে ধীরে গড়িয়ে চলেছে। তারপর এক সময় বিস্ময়ে হতচকিত হয়ে পাভেল অনুভব করল, মেয়েটি দুই বাহু দিয়ে তাকে জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নিচ্ছে। শোনো, দুটি উষ্ণ ঠোঁট ফিসফিসে উঠল। আমার তো
আমার তো আর পার নেই, হয় ওই অফিসারটা আর আর না হয় ওই সেপাইগুলো। তারচে তুমি আমাকে নাও, ওই কুত্তাগুলো যেন সর্বপ্রথম আমাকে উপভোগ করতে না পারে, তুমি আমাকে নাও। এ কি বলছো কৃষ্ণা? কিন্তু বলিষ্ঠ বাহুর বাঁধন থেকে সে মুক্তি পেল না। জ্বলন্ত পরিপূর্ণ দুটি ঠোঁট চেপে বসলো তার ঠোঁটের ওপর, এড়িয়ে যাওয়া শক্ত সহজ আর কোমল মেয়েটির কথাগুলো পাভেল বুঝলো কেন ও বলছে এই কথাগুলো। তারপরে সে তার পরিবেশ সম্বন্ধে অচেতন হয়ে গেল। তালাবন্ধ দরজা, লাল চুল ওয়ালা সেই কষাক কমান্ড্যান্ট, নির্মম প্রহার, সাতটি রুদ্ধশ্বাস বিনিদ্র রাত্রি, সব কিছু ভুলে গেল সে। সে মুহূর্তের জন্যে সমস্ত চেতনা আচ্ছন্ন করে রইল শুধু সেই জ্বলন্ত ঠোঁট দুটি, তার চোখের জলে ভেজা সেই মুখখানি। হঠাৎ তার মনে পড়ল তনিয়াকে। কি করে সে ভুলে যেতে পারল তনিয়াকে, তার আশ্চর্য সুন্দর সেই চোখ দুটোকে? দেহের সমস্ত শক্তি জড়ো করে নিজেকে ছিনিয়ে নিল সে কৃষ্ণার বাহুবন্ধন থেকে। দাঁড়িয়ে উঠে মাতালের মতো টলতে টলতে এসে চেপে ধরল জানলার শিখগুলো। কৃষ্ণা হাতরে হাতরে এসে ধরল তাকে। কেন কেন কি হলো কি হলো? তার সমস্ত অন্তরাত্মা যেন মূর্ত হয়ে উঠেছে এই একটি প্রশ্নে। তার দিকে ঝুঁকে পড়ে হাত দুটো চেপে ধরে বলে উঠল পাভেল, তা হয় না কৃষ্ণা, তুমি এত এত ভালো। এছাড়া আরও যে কিসব পাভেল বলেছিল তা সে নিজেও জানে না। অসহ্য নিস্তব্ধতাকে ভাঙবার জন্য সে আবার সোজা হয়ে দাঁড়িয়ে দেয়ালে আটকানো তক্তাটার দিকে এলো। একধারে বসে এসে জাগিয়ে তুলল বুড়োটাকে। একটা একটা সিগারেট দাও দাদু, দাদু একটা সিগারেট দাও আমাকে। সর্বাঙ্গ কাঁথায় জড়িয়ে মেয়েটা কোণে বসে কাঁদতে লাগলো। পরের দিন কয়েকজন কষাকের সঙ্গে এসে কমান্ড্যান্ট ক্রিস্টিনাকে নিয়ে গেল। বিদায়ের দৃষ্টিতে সে তাকালো পাভেলের দিকে, অভিযোগ ভরা তার চাউনি। ও চলে যাবার পর যখন দরজাটা ফের বন্ধ হয়ে গেল, তখন পাভেলের সমস্ত মন ভরে উঠল আরও নিবিড় একটা বেদনায় আর নিঃসঙ্গতায়। সারাদিন বুড়ো দাদু পাভেলের মুখ থেকে একটাও কথা বের করতে পারল না। কমান্ড্যান্টের পাহারাওয়ালা আর শান্তি বদল হলো। বিকেলের দিকে একজন নতুন বন্দীকে এনে ঢোকানো হলো এই ঘরে। পাভেল তাকে চিনতে পেরেছে, চিনি কারখানার ছুতোর দলিনিক। বলিষ্ঠ চেহারা, দেহের গরমটা চৌকস, ছেঁড়া একটা জ্যাকেটের নিচে ফিকে হয়ে আসা হলদে একটা শার্ট তার পরনে। তীক্ষ্ণ চোখে সে খুঁটিয়ে দেখল ভাঁড়ার ঘরটা। পাভেল তাকে দেখেছিল 1917 ফেব্রুয়ারি মাসে, যখন বিপ্লবের ঢেউ তাদের শহরেও এসে পৌঁছেছে। সেই সময়ের মিছিল, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদিতে প্রচণ্ড চেঁচামেচি হতো। পাভেল তখন মাত্র একজন বলশেভিককেই বক্তৃতা দিতে শুনেছে এবং সেই বলশেভিকটি হচ্ছে দলিনিক। রাস্তার ধারে একটা বেড়ার ওপর দাঁড়িয়ে উঠে সে সৈন্যদের উদ্দেশ্যে বক্তৃতা করছিল। তার শেষ কথাগুলো মনে আছে পাভেলের। বলশেভিকদের পথে চলো ভাই সব, তারা কখনো তোমাদের প্রতি বিশ্বাসঘাতকতা করবে না। তারপর থেকে সে আর ছুতোরটিকে দেখেনি। কয়েতখানায় এই নতুন সঙ্গীটিকে পেয়ে বুড়ো দাদু খুশি হয়ে উঠেছে। সারাদিন নিশ্চুপ বসে কাটানোটা যে তার পক্ষে কঠিন হয়ে উঠেছিল সেটা বোঝা যায়। দলেনিক তার পাশে তক্তাটার ধারে বসে তার সঙ্গে কথা বলতে বলতে আর সিগারেট খেতে খেতে সমস্ত বিষয়ে প্রশ্ন করতে লাগল। তারপর এই আগন্তুকটি এগিয়ে এলো কুরচাগিনের দিকে। পাভেলকে জিজ্ঞেস করল, আচ্ছা তোমাকে এখানে আসতে হলো কেন? পাভেল হ্যাঁ না করে জবাব দিচ্ছে দেখে দলিনিক বুঝল যে সন্দেহের বশেই এই তরুণটি বিশেষ কথা বলতে চাচ্ছে না। পাভেলের বিরুদ্ধে অভিযোগটা শোনার পর তার বুদ্ধি ভরা চোখ দুটো বিস্ময় বড় হয়ে উঠল। ছেলেটার পাশে এসে বলল সে, ও তুমি তাহলে ঝুঁকরাইকে ছাড়িয়ে নিয়েছিলে বলছো, হ্যাঁ ভারী আশ্চর্য তো, এরা যে তোমায় পাকড়েছে সেটা জানতাম না আমি। পাভেল হঠাৎ বিস্ময়ে কুনিয়ে ভর দিয়ে উঠে বসে বলল, আমি কোনো ঝুঁকড়াই টুকরাইকে চিনি না, এটা তো এখানে যে কোনো অভিযোগে আনতে পারে। দলিনিক হেসে সরে এলো তার দিকে। ঠিক আছে ভাই ঠিক আছে, আমার কাছে তোমার অত সাবধান হবার দরকার নেই, আমি তোমার চেয়ে বেশি জানি। বুড়ো দাদুটি যাতে শুনতে না পায় তার জন্য নিচু গলায় সে বলে গেল, ঝুঁকড়াইকে আমি নিজেই রওনা করে দিয়েছি, হ্যাঁ এতক্ষণে সে বোধ হয় যেখানে যাওয়ার সেখানে পৌঁছে গেছে। ফিয়োদর আমাকে ঘটনাটা সবই বলেছে।
তারপর এক মুহূর্ত চুপ করে কি যেন একটু ভেবে দলিনিক বলল, তুমি দেখছি খাঁটি জিনিসে তৈরি, এরা তোমাকে ধরে ফেলেছে যদিও এরা যে সব জানে সেটা ভারী খারাপ ঠেকছে। কর্তাটা খুলে ফেলে দলিনিক সেটাকে বিছিয়ে নিল মেঝের ওপর, দেয়ালে হেলান দিয়ে সেটার ওপর বসে সে আরেকটা সিগারেট বানাতে লাগল। তার শেষ কথাটায় পাভেলের কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে, দলিনিক যে খাঁটি লোক তাতে কোনো সন্দেহ নেই। সে ঝুকরাইকে রওনা করে দিয়েছে, তার মানেই সেই সন্ধ্যায় পাভেল জানতে পারল পেতলিউড়ার কসাক সৈন্যদের মধ্যে আন্দোলন চালাবার জন্য দলিনিককে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া সৈন্যদের আত্মসমর্পণ করে লাল ফৌজের পক্ষে যোগ দেবার জন্য আবেদন জানিয়ে জেলার বিপ্লবী কমিটি যে ইশতেহার বের করেছিল সেটা বিলি করার জন্যও তাকে ধরা হয়েছে। দলিনিক সাবধান ছিল, পাভেলকে সে বেশি কিছু বলল না। মনে মনে ভাবল, সে কে জানে হয়তো ওরা ছেলেটার ওপর ডান্ডা চালাতে পারে, এখনও নেহাত ছেলে মানুষ। রাত্রি গড়িয়ে গেলে যখন ওরা ঘুমোবার জন্য তৈরি হচ্ছে তখন সে তার আশঙ্কার কথাটা সংক্ষেপে ব্যক্ত করল। আমরা বড় বিকায়দায় পড়ে গেছি বুঝলে কোটাগিন, দেখা যাক কদ্দুর কি হয়। পরের দিন একজন নতুন কয়েদিকে এনে পড়া হলো, লম্বা কানওয়ালা, গলার হার বের করা নাপিত শ্লাইয়োমা জেলৎসার, যাকে শহরের সবাই চেনে। মহা উত্তেজনার সঙ্গে হাত পা নেড়ে সে বলছিল দলিনিককে, ফুকস ব্লুফস্টিন আর ত্রান্ত্রে বার্ত ইহুদিদের রীতি অনুযায়ী লোকটাকে নুন আর রুটি দিয়ে অভ্যর্থনা জানাবে ঠিক করেছে। আমি বললাম ওরা যদি তা করতে চায় তো করুক, কিন্তু ইহুদিদের আর সবাইকে ওদের সমর্থন করবে মোটেই করবে না। আরে এই আমি বলে রাখলাম তোমায়, মোটেই সকলে সমর্থন করবে না। ওদের তিনজনের অবশ্য নিজের নিজের ঘর সামলাতে হবে, ফুক্সের দোকান আছে, ত্রাক্সেনবার্গের ময়দা কল আছে, কিন্তু আমার আমার কি আছে? আর সবাই যারা উপোস করে মরছে তাদের কি কিচ্ছু নেই, ভিগিরি হাগরে আমরা সবাই। আমার আবার জীবটা তো একটু আলগা, আজ একজন অফিসারের দাড়ি কামাচ্ছিলাম, এই নতুন জেলা দু একদিনের মধ্যে শহরে এসেছে তাদেরই একজন, জিজ্ঞেস করলাম আতামান পেতলিউড়া এই ইহুদি ঠেঙানোর ব্যাপারটা জানেন কি না, আপনার কি মনে হয় তিনি কি দেখা করবেন আমাদের প্রতিনিধি দলের সঙ্গে? হায় 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 হায়, আমার এই আলগা জীবের জন্য কতবার সে বিপদে পড়তে হয়েছে, এত কায়দার তবিয়ত করে অফিসারটাকে দাড়ি কামিয়ে মুখে পাউডার ঘষে দেবার পর সে কি করলো জানো? হ্যাঁ জানো সে কি করলো? উঠে দাঁড়িয়ে পয়সা দেবার বদলে লোকটা আমায় কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন করার জন্য গ্রেপ্তার করে বসলো। হায় হায় হায়, বুকে একটা চাপড় মারলো জেল স্যার। আচ্ছা আন্দোলনটা কি করলাম বলো দেখি, আমি কি বলেছি কথাটা? শুধু একবার জিজ্ঞাসা করেছি লোকটাকে, আর তার জন্য কি না ঘরে পুড়ে তালা বন্ধ। হ্যাঁ, উত্তেজনার চোটে জেলসার দলিনীকে শার্টের একটা বোতাম টেনে ধরে তার বাহুতে মোচড় দিতে থাকলো। ক্রুদ্ধ শ্লাইয়োমার কথা শুনতে শুনতে দলিনিক অনিচ্ছা সত্ত্বেও হেসে ফেলল। নাপিতটার কথা শেষ হবার পর সে গম্ভীরভাবে বলল, হ্যাঁ তোমার মতো এরকম একজন বুদ্ধিমান লোকের পক্ষে কাজটা একটু বোকার মতোই হয়ে গেছে বটে, ওই অবস্থায় জীবটাকে আলগা হতে দিয়ে একটা বেমক্কা কাজ করে ফেলেছ, আমি হলে তোমাকে ওইভাবে এখানে এসে পড়ার পরামর্শটা দিতাম না। জেলসার সমর্থন সূচক মাথা নেড়ে হাত ছড়িয়ে একটা হতাশার ভঙ্গি করল। ঠিক সেই সময় দরজাটা খুলে গেল আর বাইরে থেকে ঠেলে ঢুকিয়ে দেওয়া হলো সামুগান বুড়িকে। কষাক সেপাইটার দিকে ইতর গাল পাড়তে পাড়তে বুড়িটা ভেতরে হোঁচট খেয়ে পড়ল। আগুনে পুড়ে মর, আগুনে পুড়ে মর তোরা আর তোদের ওই কমান্ড্যান্ট, আমার এনে দেবা ওই মদ খেয়ে ও যেন কুকড়ে গিয়ে ফেটে মরে যায়, মর মর মর। দরজাটা ঠেলে বন্ধ করে দিল পাহারাওয়ালাটা, বাইরে তালা বন্ধ করার শব্দ শুনতে পেল ওরা। বুড়িটা তক্তাটার এক পাশে বসার পর বুড়োটা তাকে কৌতুক করে বলল, এই যে বক বক করে বলা বুড়িটা আবার আমাদের মধ্যে ফিরে এসেছে দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা বসো বসো, আরাম করে বসো। শত্রুতা ভরা চোখে তার দিকে এক নজর তাকিয়ে বুড়িটা তার পুঁটুলিটা তুলে নিয়ে মেঝের ওপর এসে দলিনিকের পাশে বসল। জানা গেল অফিসারদের জন্য কয়েক বোতল সামোগান জোগাড় করতে যতক্ষণ লাগে ততক্ষণের জন্যই শুধু ছেড়ে দেওয়া হয়েছিল তাকে। হঠাৎ পাশের সেপাইদের ঘরটা থেকে চেঁচামেচি আর দৌড়াদৌড়ি শব্দ ভেসে এলো, কে যেন খ্যাঁকানি স্বরে হুকুম দিচ্ছে।
কয়েদিরা ব্যাপারটা শোনার জন্যে কথাবার্তা বন্ধ করে দিল। প্রাচীন ঘণ্টাঘরের গম্বুজওয়ালা ছোট আর বিশ্রী গির্জাটার সামনের মাঠে ইতিমধ্যে অদ্ভুত সব ব্যাপার ঘটছে। চৌকোনা মাঠটার তিন দিকে সমকোণ করে শাড়ি বাঁধা ফৌজের বহর, পুরোদস্তুর সামরিক পোশাকে আর অস্ত্রশস্ত্রে সজ্জিত স্থায়ী পদাতিক বাহিনী। সামনে গির্জার প্রবেশ পথে চতুষ্কোণ করে শাড়ি বাঁধা চৌখুপির ছকে তিনটে পদাতিক পল্টন পাশের স্কুলে বেড়াটার ধারে ধারে তাদের মর্যাদা অনুযায়ী পরপর সাজানো। পাশে রাইফেল ধরে রেখে দাঁড়িয়ে আছে ধূসর আর নোংরা পেতলি উড়ার পল্টন, মাথায় তাদের অদ্ভুত রাশিয়ান হেলমেট, অনেকটা আধা আধি কাটা কুমড়োর ফালির মতো দেখতে, পিঠে বাঁধা বোঁচকার ভারে নুয়ে পড়েছে। এরাই পেতলিউড়ার পরিচালক মণ্ডলীর অধীনে সবার সেরা সৈনিক। ভূতপূর্ব জারের সৈন্যবাহিনীর গুদাম থেকে হাতিয়ে নেওয়া এদের উর্দিগুলি বেশ ভালো। সোভিয়েতের বিরুদ্ধে যারা সচেতনভাবে লড়াই করছে এদের লোকজন প্রধানত সেই কুলাকদের মধ্য থেকেই নেওয়া। এই গুরুত্বপূর্ণ রেল জংশনটাকে রক্ষা করবার জন্যই বাহিনীটিকে এখানে বদলি করা হয়েছে। শেপে তোফকা শহর থেকে পাঁচটা ভিন্ন ভিন্ন দিকে সোজা চলে গেছে রেলপথের চকচকে ইস্পাতের লাইন। পেতলিউড়ার পক্ষে এই জংশনটা হাতছাড়া হয়ে যাওয়া মানেই সর্বনাশ। বাস্তবিক পক্ষে তার পরিচালক মণ্ডলীর হাতে ইদানিং খুব সামান্যই জায়গা আছে। ছোট্ট ভেনিৎসা শহরটা এখন পেতলিউড়ার রাজধানী। প্রধান আতামান নিজে তার সৈন্যবাহিনী পরিদর্শন করবেন বলে স্থির করেছেন। সবাই প্রস্তুত হয়ে আছে তাঁর আসার অপেক্ষায়। মাঠটার দূরের এক কোণে যেখানে তাদের দেখতে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম, সেইখানে শাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে নতুন রং রুটের একটা দল। বিভিন্ন রকমের ঢিলে ঢালা বেসামরিক পোশাক পরা খালি পা একদল তরুণ। এরা সব খামারে কাজ করা ছেলের দল। মাঝরাত্রে গিয়ে হামলা চালিয়ে এদের ঘুম থেকে তুলে আনা হয়েছে কিংবা রাস্তা থেকে ধরে আনা হয়েছে। লড়াই করবার বিন্দুমাত্র ইচ্ছা এদের কারণ নেই। নিজেদের মধ্যে এরা বলাবলি করছে, আরে আমরা তো আর পাগল নই রে বাবা, আরে আমরা যুদ্ধটা করবো কেন? পাহারাওয়ালা দিয়ে এদের শহরে আনিয়ে বিভিন্ন পল্টনে ভাগ করে দিয়ে হাতিয়ার ধরিয়ে দেওয়া ছাড়া এদের দিয়ে পেতলিউড়া অফিসাররা আর কিছুই করে উঠতে পারেনি। পরের দিনই অবশ্য এইভাবে জড়ো করা রং রুটের এক তৃতীয়াংশ নিরুদ্দেশ হয়ে গেছে এবং প্রতিদিনই এদের সংখ্যা কমে আসছে। এদের বুট জুতো দেওয়াটা হবে বোকামিরও বাড়া, বিশেষ করে যখন বুট জুতোর সংখ্যা নিতান্তই কম। অবশ্য সবাইকে সৈন্য দলভুক্ত হবার পর উপযুক্ত রকম পাদুকা পরে কুচকাওয়াজে নামবার জন্য হুকুম দেওয়া হয়েছিল। তার ফলটা হয় আশ্চর্য রকম। কতকগুলো ছেঁড়া পচা চামড়ার সঙ্গে জোড়াতালি দেওয়া সুতো আর তারের একটা বিচিত্র সংগ্রহ। অতএব এদের খালি পায়ে কুচকাওয়াজের জন্য নিয়ে আসা হয়েছে। পদাতিক পল্টনের পেছনেই গোলুবের ঘোড়সওয়ার বাহিনী। কুচকাওয়াজ দেখার জন্য উদ্গ্রীব শহরবাসীদের জমাট ভিড় ঠিকই রাখছে তারা। কম কথা নয়, স্বয়ং প্রধান আতামান উপস্থিত থাকবেন। এই ধরনের ঘটনা শহরে বড় একটা ঘটে না, সুতরাং কেউই বিনা পয়সায় মজা দেখার এই সুযোগ নষ্ট করতে চায় না। গির্জার সিঁড়ির ওপর জড়ো হয়েছেন কর্নেল আর ক্যাপ্টেনরা, পাদ্রির দুই মেয়ে, জনকতক ইউক্রেনীয় শিক্ষক, একদল স্বাধীন কসাক আর স্থানীয় পৌরসভার সভাপতি যার পিঠটা অল্প একটু কুঁজো। এক কথায় বলতে গেলে শহরের জনসাধারণের প্রতিনিধি স্থানীয় বিশিষ্ট সব ব্যক্তিরা সবাই জড়ো হয়েছেন। এঁদের মধ্যে আছেন লম্বা ককেশীয় আলখাল্লা পরা পদাতিক পল্টনের প্রধান ইন্সপেক্টর, তিনি আজকের এই কুচকাওয়াজের পরিচালক। গির্জার ভেতরে পাদ্রি ভাসিলি ইস্টার পরবের পোশাক আশাক করছেন। পেতলিউরাকে বেশ জাঁকজমকের সঙ্গেই সম্বর্ধনা জানানো হবে। বিশেষ করে এই নতুন রং রুটের দল আজ আনুগত্যের শপথ নেবে বলে এই হলদে আর নীল পতাকা আনা হয়েছে। একটা ঝরঝরে পুরনো ফোর্ড মোটরে চেপে আঞ্চলিক অধিনায়ক স্টেশনের দিকে রওনা হয়ে গেল পেতলিউরাকে অভ্যর্থনা করার জন্য। সে চলে যাবার পর লম্বা মজবুত গড়ন পাকানো গোঁফওয়ালা কর্নেল শেরনিয়াককে ডেকে পদাতিক বাহিনীর ইন্সপেক্টর বললেন, আপনার সঙ্গে একজন কাউকে নিয়ে গিয়ে একবার দেখে আসুন ওই কমান্ড্যান্টের অফিসটা ঠিক কেতাদুরস্থ আছে কিনা, আর সেখানকার ওই সব কাজকর্ম ঠিক মতো চলছে কিনা। আর যদি সেখানে কোনো কয়েদি দেখেন তাহলে ভালো করে দেখে আজে বাজে লোকেদের ছেড়ে দেবেন। হ্যাঁ, শেরনিয়াক পায়ে পায়ে খটখট করে জুতো ঠুকল। তারপর প্রথমেই যে কসাক ক্যাপ্টেনটি তার চোখে পড়ল তাকে সঙ্গে নিয়ে ঘোড়ায় চেপে ছুটে বেরিয়ে গেল।
ইন্সপেক্টর মশাই তারপর পাদ্রির মেয়েটার দিকে ফিরে ভদ্রভাবে জিজ্ঞেস করলো, জলসাটার খবর কি? সব কিছু ঠিকঠাক আছে তো? সুপুরুষ ইন্সপেক্টর মশাইয়ের দিকে অর্থপূর্ণ চোখে চেয়ে মেয়েটা বলল, হ্যাঁ হ্যাঁ, কমান্ড্যান্ট যতদূর করবার সব করেছে। হঠাৎ ভিড়ের মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল। একদল সওয়ার ঘোড়াটার কাঁধের ওপর নুয়ে পড়ে পাগলের মতো ঘোড়া ছুটি আসছে। হাতটা ধরে চিৎকার করে উঠল সে, আসছেন ওরা, ওরা আসছেন, শামিল হও! খেঁকি উঠল ইন্সপেক্টর। অফিসাররা ছুটল নিজে নিজে জায়গায়। গির্জার কাছে এসে ফোর্ট গাড়িটা থামতেই জাগ্রত ইউক্রেন গানের সুরে ব্যান্ড বেজে উঠল। আঞ্চলিক অধিনায়কের পরেই গাড়িটা থেকে প্রধান আতামান তার ভারী দেহটা টেনে নামালেন কষ্টের সৃষ্টে। পেতলিউড়ার দেহের উচ্চতা মাঝারি গোছের, ষাঁড়ের মতো লাল ঘাড়ের ওপর ত্রিকোণ মাথাটা দৃঢ়ভাবে বসানো। মিহি পশমের একটা নীল জোব্বা পরে আছেন তিনি। কোমরের কাছে হলদে রঙের বন্ধনী আঁট করে জড়ানো। বন্ধনীটায় বাঁধা একটা শ্যাময় চামড়ার থলের মধ্যে ছোট ব্রাউনিং রিভলভারটা ঝুলছে। মাথার উপরে চুড়োওয়ালা একটা খাকি উর্দি টুপি, তার সামনের দিকটায় এনামেলের ত্রিশূল চিহ্ন বসানো। সাইমন পেতলিউড়ার চেহারায় এমন কিছু একটা জঙ্গি ভাব নেই। বাস্তবিক পক্ষে তাকে দেখে মোটেই সামরিক কেউ কেটা বলে মনে হয় না। মুখে একটা অসন্তোষের ভাব ফুটিয়ে তিনি ইন্সপেক্টরের রিপোর্ট পড়া শুনলেন। তারপরে পৌরসভার সভাপতি তাকে অভ্যর্থনা জানিয়ে বক্তৃতা দিলেন। সভাপতির মাথার ওপর দিয়ে সার বাঁধা ফৌজের দিকে তাকিয়ে অন্যমনস্কভাবে শুনে গেলেন পেতলিউড়া। তারপরে ইন্সপেক্টরের দিকে মাথা নাড়লেন তিনি। এবার শুরু করা যাক। নিশানটার পাশে ছোট মঞ্চটার ওপর দাঁড়িয়ে পেতলিউড়া ফৌজের উদ্দেশ্যে 10 মিনিট বক্তৃতা দিলেন। বক্তৃতাটা বিশেষ উৎসাহ জাগাবার মতো কিছু হল না। স্পষ্টই বোঝা গেল পেতলিউড়া এতখানি রাস্তায় এসে ক্লান্ত, তাই বিশেষ উৎসাহের সঙ্গে বক্তৃতা করতে পারলেন না। সৈন্যদের জিন্দাবাদ জিন্দাবাদ চিৎকারের মধ্যে বক্তৃতা শেষ করে তিনি মঞ্চ থেকে নেমে এলেন রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে। তারপরে ইন্সপেক্টর আর অধিনায়কের সঙ্গে তিনি ফৌজ পরিদর্শনে এলেন। নতুন রং রুটের শাড়ির পাশ দিয়ে যাবার সময় একটা নিদারুণ ভ্রুকুটিতে কুঁচকে গেল তার চোখ দুটো। বিরক্তিতে ঠোঁট কামড়ালেন তিনি। ফৌজ পরিদর্শনের শেষের দিকে যখন সারি সারি নতুন রংরুটের দল অসমান পা ফেলে ফেলে নিশানটার দিকে এগিয়ে এলো, তখন একটা অভূতপূর্ব ব্যাপার ঘটল। এদিকে ততক্ষণে নিশানটার কাছে পাদ্রি ভাসিলি বাইবেল হাতে নিয়ে দাঁড়িয়েছিল। প্রথমে সে বাইবেলটার ওপরে আর তারপরে নিশান বাঁধা ডান্ডাটার গায়ে চুমো খেল। ইতিমধ্যে কী এক অজ্ঞাত উপায়ে মাঠের মধ্যে ঢুকে পড়ে ইহুদিদের একটা প্রতিনিধি দল পেতলিউড়ার দিকে এগিয়ে এলো। দলের সামনেই চলেছে কাঠের ব্যবসাদার ধনী ব্লফস্টিন নুন আর রুটি উপহার নিয়ে। তার পেছনে বস্ত্র ব্যবসায়ী ফুক্স আর 3 জন বড়লোক ব্যবসাদার। মাথা নিচু করে একটা মহা খাতিরের সেলাম চোখে ব্লফস্টিন থালাটা এগিয়ে দিল পেতলিউড়ার দিকে। পাশের একজন অফিসার সেটা হাত বাড়িয়ে নিল। মানে যাকে বলি ইয়ে রাষ্ট্রের প্রধান হিসেবে আপনার প্রতি ইয়ে যাকে বলি স্থানীয় ইহুদি বাসিন্দাদের তাদের ইয়ে যাকে বলি ইয়ে আন্তরিক শ্রদ্ধা আর ইয়ে কৃতজ্ঞতা জানাতে চায়। হে ইয়ে যাকে বলি ইয়ে ওই দয়া করে এই মানপত্রটা গ্রহণ করুন। হে যাকে বলি ইয়ে বেশ বিড়বিড় করে পেতলিউড়া তাড়াতাড়ি কাগজটার ওপর চোখ বুলিয়ে গেল। ফুক্স এগিয়ে এলো। আমাদের বিনীত নিবেদন এই যে আপনি অনুগ্রহ করে আমাদের ব্যবসাপত্র আবার খুলবার অনুমতি দিন। মানে ইহুদি বিরোধী ঠেঙানির খাত থেকে আমরা আপনার কাছে অভয় চাচ্ছি, আমতা আমতা করে ফুক্স বলে ফেলল শেষের কথাগুলি। একটা ক্রুদ্ধ ভ্রুকুটিতে অন্ধকার হয়ে উঠল পেতলিউড়ার মুখ। আমার সৈন্যরা ইহুদি ঠেঙিয়ে বেড়ায় না, মনে রাখবেন। হাল ছেড়ে দেবার ভঙ্গিতে বাহু বিক্ষেপ করল ফুক্স। পেতলিউড়ার কাঁধটা একটা স্নায়বিক উত্তেজনায় সংকুচিত হল। অসময়ে এই প্রতিনিধি দলের আবির্ভাব তাকে অত্যন্ত বিরক্ত করে তুলেছে। তার পেছনে দাঁড়িয়ে গোলুপ তার কালো গোঁফ কামড়াচ্ছিল। তার দিকে ফিরে পেতলিউড়া বললেন, কর্নেল, তোমার কসাকদের বিরুদ্ধেই একটা অভিযোগ এসেছে, ব্যাপারটা তদন্ত করে যা ব্যবস্থা করতে হয় করো। তারপর ইন্সপেক্টরের দিকে ফিরে শুকনো গলায় বললেন তিনি, কুচকাওয়াজ আরম্ভ করতে পারো এবার। মন্দভাগ্য প্রতিনিধি দল এখানে এসে গোলুপকে দেখতে পাবে বলে আশা করেনি, তাই এখন তাড়াতাড়ি সরে পড়ার চেষ্টা করল। এতক্ষণে আনুষ্ঠানিক কুচকাওয়াজের প্রস্তুতি দর্শকদের সমস্ত মনোযোগকে টেনে নিয়েছে। উচ্চকিত গলার নির্দেশ জারি হতে শুরু হয়েছে,
গোলু বাইরে একটা শান্ত ভাব নিয়ে ব্লফসিনের দিকে এগিয়ে এসে বেশ জোরে জোরে ফিসফিসিয়ে বলল, বেরো এখান থেকে হতভাগা কাফের, নাহলে কিমা বানিয়ে ছাড়বো তোদের। ব্যান্ড বাজতে শুরু করল, সামনের দলগুলো কুচকাবাজ করে গেল মাঠের মাঝখান দিয়ে। পেতলিউরা সামনে দিয়ে পরপর যাবার সময় তারা যান্ত্রিকভাবে হেঁকে উঠল জিন্দাবাদ, তারপর বড় রাস্তায় নেমে পড়ে একে একে পাশের সড়কে অদৃশ্য হয়ে গেল। এক একটা বাহিনীর সামনে আনকোরা নতুন খাকি উর্দি পরা অফিসাররা তাদের হাতের ছড়িগুলো দুলিয়ে হালকা চালে হেঁটে চলেছে, ভাবখানা যেন তারা এই একটু বেড়াতে বেরিয়েছে আর কি। সৈন্যদের জন্য ডান্ডার ব্যবস্থাটার মতোই এই কায়দা করে ছড়ি দুলিয়ে চলার চালটাও ফৌজি বাহিনীতে সদ্য প্রবর্তিত হয়েছে। কুচকাওয়াজের শেষের দিকটা রাখা হয়েছে নতুন রং রুটের দলটাকে এলোমেলোভাবে শাড়ি বেঁধে, অসমানভাবে পা ফেলে পরস্পরের গায়ে ধাক্কা মেরে তারা এগিয়ে আসছে। সামনে দিয়ে যাবার সময় তাদের খালি পা ফেলার একটা মৃদু আওয়াজ উঠল। এদের চলার মধ্যে একটা শৃঙ্খলার ভাব বজায় রাখবার জন্য অফিসাররা বৃথাই প্রাণপণ চেষ্টা করে চলেছে। এদের দ্বিতীয় দলটা কুচকাওয়াজ করে যাবার সময় পরিদর্শনের মঞ্চটার কাছাকাছি একটা শাড়ির এই দিকটায় সাদা কাপড়ের শর্ট পরা একটা চাষির ছেলে প্রধান আতামানের দিকে বড় বড় চোখে তাকিয়ে এতই আশ্চর্য হয়ে গেল যে পথের ওপর একটা গর্তে হোঁচট খেয়ে চিৎপাত হয়ে পড়ে গেল মাটিতে। পাথরে ঠুকে গিয়ে একটা জোরালো আওয়াজ তুলে ছিটকে পড়লো তার রাইফেলটা, উঠবার চেষ্টা করতেই সে তার পেছনের লোকদের ধাক্কায় আবার পড়ে গেল। দর্শকদের একটা অংশ হাসিতে ফেটে পড়ল, তারপর শাড়ি ভেঙে সম্পূর্ণ বিশৃঙ্খলভাবে রং রুটদের এই দলটা মাঠ পার হয়ে গেল। হতভাগ্য ছেলেটা তার রাইফেল কুড়িয়ে নিয়ে ছুটলো আর সকলের পিছু পিছু। পেতলিউরা আর এই কিম্ভূত দৃশ্যটা না দেখে মুখ ঘুরিয়ে কুচকাওয়াজের শেষ পর্যন্ত অপেক্ষা না করেই চলে এলেন তাঁর মোটর গাড়ির দিকে। পেছন পেছন এসে ইন্সপেক্টর সাবধানে জিজ্ঞেস করল, হ্যাঁ ওই আতামান প্রযুক্তি বোঝার সময় পর্যন্ত থাকবেন না? সংক্ষেপে তীক্ষ্ণ উত্তর দিলেন পেতলিউরা, না।